ফাইনাল নিশ্চিত হলেও ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোতে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য স্বাগতিক বাংলাদেশের। ট্রানজিশন সিরিজে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বোনাস পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালের জন্য প্রস্তুত হতে চায় টাইগাররা। মিরপুরের সংবাদ সম্মেলনে এমনটাই জানান ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে নিজের তৃতীয় ম্যাচে লঙ্কানদের সাথে হেরে চাপে রয়েছে স্মিথ স্ট্রিকের শিশুরা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে টাইগারদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই জিম্বাবুয়ের। মঙ্গলবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে দুপুর 12টায় শুরু হবে ম্যাচটি। Well, আমার কাছে মনে হয় দুইটা ম্যাচ অনেক ইউ ক্যান অ্যাচিভ আ লট অ্যান্ড আর ফাইনাল আসবে, ফাইনালের কথা আমরা দুইটা ম্যাচ শেষ করে তারপর ইনশাল্লাহ।